দেখুন এবার ব্যাটারি লাগিয়ে এটা চালু হইলো। দেখুন আমাদের যে ফেক চার্জিং প্রবলেমটা ছিল সেটা চলে গিয়েছে, কিন্তু আমরা ভোল্ট যেটা পাচ্ছি তাতে চার্জ জমা হবে না। দেখুন চার্জও হচ্ছে কিন্তু ফেক চার্জিং প্রবলেমটা চলে গিয়েছে, তাতে কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এখন আমরা যদি দেখুন ফেক চার্জিং প্রবলেমটা চলে গিয়েছে, কিন্তু আমরা যে ভোল্টেজ পাওয়া উচিত আমাদের, যদি আমি চার্জার পিনটা ঢুকিয়ে দেখাই চার্জটা জমা করার জন্য মাল্টিমিটারে, যদি আমি দেখাই আপনাদেরকে, দেখুন আমরা ভোল্ট চার্জের জন্য ভোল্ট পাওয়া উচিত 3.8+, কিন্তু আমরা পাচ্ছি এখানে 3.18 এইরকম একটা কিছু, কিন্তু আমাদের এই ভোল্টেজে হবে না, চার্জ জমা হওয়ার শক্তি পাবে না। সেজন্য আমরা এখন এটাকে আরেকটা কাজ করব, সেটা হলো এই এই রেজিস্টারটা চেঞ্জ করে দেব। তার জন্য আমি আরেকটা বোর্ড নিলাম, বন্ধুরা তাহলে আমি এই রেজিস্টারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা মাল্টিমিটার দিয়ে চেক করি, আমাদের চার্জার পিনটা ইনপুট করাই আছে, দেখুন আমরা কিন্তু এখন ভোল্টেজ পাচ্ছি 4.26, অর্থাৎ 3.8+ ভোল্ট আমরা পাচ্ছি, তার মানে এখন 100% আপনার চার্জ জমা হবে। আর চার্জ ফেক চার্জিং প্রবলেমটা তো আমরা আগেই রিমুভ করতে পেরেছি, চার্জার আইসি থেকে এই প্রবলেমটা আসে। তাহলে হচ্ছে এই চার্জিং পোর্ট থেকে 5.2 ভোল্ট বের হয়ে এইখানে চার্জার আইসিতে এসে চার্জটা ফিল্টারিং হয়ে এখান থেকে বের হয় হচ্ছে 4.2, কোনোটাতে 3.8 বের হয়ে এখান থেকে এদিক থেকে সেম কোয়ালিটির ভোল্টেজ বের হয় এখানে এসে, যেমন এইটাতে বের হচ্ছে 2.4.2, কোনো কোনো ক্ষেত্রে 8 হয়, যদি 8+ হয় তাহলে আমাদের চার্জ জমা হবে। তাহলে আমি যদি এখন আপনাদেরকে দেখাই আমাদের ফেক চার্জিং প্লাস হচ্ছে চার্জ হয় কিন্তু সারাদিন চার্জ হয় জমা না হওয়ার যে প্রবলেমটা, সেটা আল্লাহর রহমতে চলে গিয়েছে। Thank you.